আইসে মুসলিম দল, সংখ্যালঘু দল, ফুরফুরা ব্যাসিস দল, নওশাদ সিদ্দিকীর দল, জঙ্গি দল, হাঙর দল, মমতা ব্যানার্জির যা যা বলার দরকার মোটামুটি বলে দিয়েছে। ওর জ্বালা চেলা চামটা আছে, তারপরে চাচা চৌধুরী যে এখানে তালা চাবি, তারপর টর্চ লাইট নিয়ে এসেছিল সেও বিক্রি করে বলে দিল, ওটা ভুল স্বীকার করলে আজান ওখানে মন। আমি দুই এক মিনিট কথা বলবো, সেটা হলো এই আইএসএফ রাজনীতিতে এসছে, আইএসএফের রাজ্য স্তরের রাজনীতি কমপ্লিট, একটা এমএলএ রাজ্যসভার মানে বিধানসভার ভোটে আবির্ভাব করেছে, রাজ্য স্তরে লড়াই করেছে, একটা এমএলএ পেয়ে গেছে। আচ্ছা পঞ্চায়েত লেভেল এবার সর্বপ্রথম এসছে, পঞ্চায়েত লেভেল এসছে, এখানে মনে হচ্ছে সাতজন আছে, সাতজন জয়ী হয়েছে বসিরহাট বিধানসভাতে। এবারে আমরা লক্ষ্যমাত্রা স্থির করেছি, আমাদের আর কি এই সমস্ত কমিটি আলোচনায় লক্ষ্যমাত্রা স্থির করেছি যে আমাদের রাজ্য স্তর হয়ে গেল, পঞ্চায়েত স্তর হয়ে গেল, তাহলে আমাদের বাড়ি থাকলো, বাকি থাকলো কোথায়? কেন্দ্রীয় স্তর মানে লোকসভাতে যাবা। তো আপনারা যারা এসছেন এখানে সবাই জিতে এসছে এরকম কেউ নেই, আমি কিন্তু হেরে আছি আমার বুথে। আচ্ছা আমার বুথে আমি যে হেরে আছি তাহলে কী জন্য হেরে আছি? মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি, আমরা লড়াই করতে পারিনি এবং লড়াই দিতে পারিনি। আর যারা জিতেছে আমাদের অপোজিটে ওরা চুরি করেছে, মেরেছে, খুন করেছে, ব্যালট খেয়েছে, যত কিছু করার দরকার তৃণমূলের দিয়ে সব কিছু সম্ভব ওরা সেটা করেছে। তা আমরা এই গুটি কয়েক যে কজন আছি, আমি তো মনে করি যদি আমরা এই সকলাই আজকে থেকে বাড়িতে গিয়ে আইএসএফ আইএসএফ নাম তিনবার করে দিনই জপ করি তাহলে আমাদের কেন্দ্রীয় স্তরে যেতে সময়ের অপেক্ষা, কেন্দ্রীয় স্তরে যেতে সময়ের অপেক্ষা। অনেক ভাই আছে ভাইজানকে ভালোবাসে আইএসএফ করে, বাড়িতে ভাত খাওয়ার সময় মা বাবাকেও বলতে পারে না, মা বাবাকেও বলতে পারে না যে আব্বা এবারে ভোটটা আইএসএফকে দিও। লাস্টে কি হলো শেষ ফল? দেখা গেল আইএসএফের বিরাট একজন ভাই, তার সে খুব সত্যি আইএসএফ মানে মনে প্রাণে করে, সেখানে কোনো একটা কলা গাছ দাঁড়িয়ে গেলো, একে আগাছা হয়ে জড়িয়ে ধরতে হলো, তাকে জড়িয়ে ধরতে হলো। ওই জন্য আমরা চিন্তাভাবনা নিচ্ছি, আপনাদের আসারও একটা উদ্দেশ্য, সেটা হলো আমরা এই যে এখন সামনে আট মাস পরে, সাত মাস পরে আর কি লোকসভার নির্বাচন, তার আগে আমরা আইএসএফ রাজ্যে পৌঁছেছি, পঞ্চায়েতে পৌঁছেছি, আমরা পাড়ায় পাড়ায় পৌঁছাব। আমাদের পৌঁছানোর টার্গেট নিয়েছি পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে আইএসএফ পৌঁছাবে, আইএসএফকে প্রতি বাড়িতে নিয়ে যেতে হবে, সে খ্রিস্টান বাড়ি হোক, হিন্দু বাড়ি হোক, দাস বাড়ি হোক, যে বাড়ি হোক, প্রতি বাড়িতে আইএসএফকে নিয়ে যেতে হবে এবং সেটা আপনাদের মাধ্যমে যেতে হবে। কেন এই এখান থেকে এই মুসা ভাইয়ের সম্ভব না আমলানি পঞ্চায়েতে কুদ্দুস ভাইয়ের বাড়ি যাওয়া, কি সাইদ ভাইয়ের সম্ভব না ওখান থেকে চৈতে পঞ্চায়েতে আমার বাড়িতে আসা, সে চেনেই না। আমরা আমাদের দুটো স্তর কমপ্লিট করেছি, তৃতীয় স্তর আসার আগে আমরা প্রতি বাড়িতে যাব, গিয়ে আইএসএফ আমরা আইএসএফ করি, আমাদের লজ্জাটা কোথায়? আইএসএফ মুসলিম দল, সংখ্যালঘু দল, ফুরফুরা ব্যাসিস দল, নওশাদ সিদ্দিকীর দল, জঙ্গি দল, হাঙর দল, মমতা ব্যানার্জির যা যা বলার দরকার মোটামুটি বলে দিয়েছে। ওর জ্বালা চেলা চামটা আছে, তারপরে চাচা চৌধুরী যে এখানে তালা চাবি, তারপর টর্চ লাইট নিয়ে এসেছিল সেও বিক্রি করে বলে দিল, ওটা ভুল স্বীকার করলে আজান ওখানে মন এতে দেওয়া যাবে। একুশে জুলাই মঞ্চে আজান আর হরিনাম একসঙ্গে মানে বিরিয়ানির মতো রান্না করা যাবে যদি পরে ভুল স্বীকার করে, ওটা মানে এখানকার প্রাক্তন কোন এক নেতা সে ওখানে তালা চাবি বিক্রি করে বলা আরম্ভ করে দিয়েছে, চাচাও বলছে। তো কথা হচ্ছে আমরা আইএসএফ করছি আর আইএসএফ সম্পর্কে আমার পাড়ার লোক জানবে না, আমি আইএসএফের দশটা ছেলে নিয়ে আসছি অথচ আমি প্রার্থী দিতে পারলাম না আমার বুথে, ওখানে হিন্দু আছে বলে, যেখানে দিয়া সরকার জিতে আসছে, দিয়া সরকারের মতো মেয়ে ধুলাগড় থেকে আইএসএফের চ্যানেলে জিতে আসছে, সেখানে আমরা দিতে পারছি না, তাহলে আমাদের নিশ্চয়ই দুর্বলতা আছে? আমরা রাজ্য স্তরে আছি, নওশাদ সিদ্দিকী সাহেব জিতে গেছে, তাহলে আমাদেরকে পাড়ায় পাড়ায় পৌঁছাতে হবে এবং এই পাড়ায় পাড়ায় পৌঁছানোর জন্য যত রকম কলা কৌশলী পরামর্শ প্রয়োজন আমাদের যারা মানে মানে কমিটির যারা যে সমস্ত নেতা নেতৃত্ববর্গ আছে এই এনাদের সঙ্গে আলোচনা করে আমরা প্রতিটা পঞ্চায়েতকে ফোন করব যে আপনি ডেট দিন, আমরা যাব, আমাদেরকে নিয়ে যেতে হবে, আমরা বাড়িতে বাড়িতে যাব। আমার পাশের প্রতি ভাষণ দিচ্ছে তৃণমূল নেতারা যে আইএসএফের কোনো মাথা নেই। আচ্ছা আপনারা তো বসে আছেন,
এখানে নামগরি বলছে একজন ভাষণ দিচ্ছে, আইএসএফের কোনো মাথা নেই, ওদের চর মারলে দড়ি আনার লোক নেই। কার্যক্ষেত্রে এরকম হয়েছে যে কোনো একটা বুথে গণ্ডগোল হয়েছে আর এক বুথ ছেড়ে একজন জাতি পারল না, ঠিক সেই সময় ওকে কি ইঞ্জেকশন করছে, তোদের তো কেউ নেই, করেছে তো, এরকম ঘটনা ঘটেছে কি না? তাহলে আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আইএসএফ পাড়া স্তরে নিয়ে চলেন, আমরা কিন্তু কেন্দ্রীয় স্তরে যাব। আপনারা আমাদেরকে পাড়ায় একটু সহযোগিতা করুন মানুষের পাশে যাওয়ার, দেখেন আমরা কেন্দ্রীয় স্তরে যাব। আর আরেকটা কথা বলি, সেটা হলো পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচনে যত অত্যাচার হয়েছে, যে 60 জন মানুষ মারা গেছে তার 85% আইএসএফ কর্মী, যেখানে যা মারা গেছে একমাত্র আইএসএফ কর্মী মরেছে, আর যেখানে ভোটে জিতেছে আইএসএফ সেখানে লড়াই করেই জিতেছে। ভাঙড়ের মতো জায়গায় 70টা বাইক থানায় টেনে নিয়ে গেল, ভাঙড়ের ছেলেরা সেখানে গিয়ে ডিউটি দিল, দিয়ে তাদের জয় সিনিয়ে নিয়ে আসলে, আর আমরা 2 নম্বর ব্লকের ছেলেরা ভোটটাকে খোলাপোতায় দিয়ে গেলাম, এরা সমস্ত ভোটগুলোকে খুলল, ওদের নিজের মতো ঢুকিয়ে দিল, আর যে কটা বাকি ছিল খুলতে পারিনি তার থেকে মানে 6টা 7টা জিতে গেছে, আমরা পারিনি লড়াই দিতে, এ দুর্বলতা আমাদের, স্বীকার করতে হবে আমাদের। পাড়ায় গিয়ে যদি লড়াই করি, মায়েদের বুড়িদের কাছে যদি আমরা আইএসএফকে পরিচয় করি, তা আমার তো মনে হয় 2 নম্বর বলাকে আর কেউ ঘুরবে না। অন্যদিকে আইএসএফ দেখুন, ভাঙড়ের আইএসএফ কী করছে, তারা বিডিও অফিসে গিয়ে আন্দোলন করছে, অশোকনগরে আইএসএফ কী করছে, তারা থানা ঘেরাও করছে, আন্দোলন করছে, আর আমরা আইএসএফ কী করছি, শুধু বাড়িতে বসে আছি, মোসা ভাই মোসা ভাই মোসা ভাই, আর নাই সালাম চা সালাম চা, এই দুটো নাম ছাড়া আমি তো জবই দেখছি না, এছাড়া তো কিছুই নেই। তাহলে আমাদেরকে তৈরি হতে হবে, আমাদের পাড়া স্তরে নিয়ে চলেন, আমরা লোকসভা স্তরে যাব। আর আরেকটা কথা বলি, যে সমস্ত ভাইরা জিতেছেন তানারা তো আমাদের পাশেই আসেন, আর যারা হেরেছেন, সত্যি কথা বলতে মানে অন ক্যামেরায় আমি অহংকারের সঙ্গে বলছি, আইএসএফ কোথাও হারেনি, হারানো হয়েছে, কোনো বুথে আইএসএফ ভোট পেয়ে হারেনি এরকম নয়। আমার ওই পাশের বুথ 4 ভোট হেরেছে, তাই তো, গাঙ্গাটিয়া ছেলের 4 ভোটে হেরেছে, ও কিন্তু জিতেছিল, ও বলছে ভাই যে লাস্টে একটা বান্ডিল আসছে, কোথা থেকে আসছে কীভাবে আসছে ও নিজেই জানেন, লাস্টে যে বান্ডিলটা এসছে গণনা করার জন্য 25টার যে বান্ডিল ছিল কীভাবে এসছে নিজেই জানে না, ওকে দেখাচ্ছে তোমার এতটা ভোট পচে গিয়েছে, এতটা দেয়নি এতটা, আবার ওই বান্ডিল দিয়ে বলছে তোমার এতটা তাহলে ক্লিয়ার পচে গিয়েছে এতটা, এইভাবে ওরা রাজনীতি করেছে, কিন্তু আমরা পারছি না লড়াই করতে। দেখুন, একটা মানুষের পরিষ্কার হতে গেলে ব্যালেটেরও প্রয়োজন, সাবানেরও প্রয়োজন, আঁতরেরও প্রয়োজন, তো যে মানুষটা পরিষ্কার কী কায়দায় হবে আর কীভাবে হবে, প্রয়োজনগুলো হাতের কাছে থাকলে সে নিজে ব্যবহার করতে পারবে। তা আইএসএফ করতে গেলে পাড়াতেও যেতে হবে, পঞ্চায়েতেও আসতে হবে, তারপর ব্লক, তারপর জেলা, তারপর বিধানসভা। তো এই 7 মাসের আগে আমরা প্রত্যেককে বলবো বাড়িতে আইএসএফ নামটা জপ করুন। আর সবথেকে বড় কথা যে আমার পরে অনেক বক্তা আছেন, আর এটা ঠিক ওই সমস্ত বক্তব্য দেওয়ার জায়গা নয়, তো আমি মনে করি তানাদের কাছ থেকে আমরা আদেশ নিয়ে নির্দেশ নিয়ে সবাই ইনশাল্লাহ মানবো, তো বাড়িতে গিয়ে মানবো তো। দেখুন, আপনার মানার ভিতরে একটা ছোট মানে ইসলামিক কথা বলি, শুধুমাত্র গাছের দাঁতন ভেঙে বিরাজ করার কারণে হুজুর সাল্লাম একটা যুদ্ধে জয়ী হয়ে গেছে, একটা যুদ্ধে জয়ী হয়ে গেছে শত্রুরা শুধু বিরাজ করার কারণে। আর পৃথিবীর যত ধর্মগ্রন্থ এসছে সব ধর্মগ্রন্থের কয়েকটা জায়গায় মিল আছে, তার মধ্যে একটা অন্যতম মিল হলো তুমি যাকে ভালোবাসো না তার নাম জপ করো, দেখবে পাশের লোকও তার নাম জপ করছে। আপনি নওশাদ সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী চায়ের দোকানে বাঁচে যেখানে সেখানে করেন, ও হিন্দু ভাইও বলবে না নওশাদ একটা ছেলে, নওশাদ একটা খারাপ ছেলে, নওশাদ একটা বাজে ছেলে, কিন্তু নামটা তার মুখে আসবে। তাই জপ করা ধরুন, দেখবেন আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে লোকসভায় বসিরহাটের বুক থেকেই খাতা খুলব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, জয় হিন্দ। ধন্যবাদ ভাইকে। ভাই অর্জন আলী সাংগঠনিক ছেলে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই ভাইদের মতো ছেলে আমরা চাইবো আগামী দিনে আরও আমাদের পাশে বেশি বেশি করে এসে দাঁড়াক, তাহলে আরও আমাদের সংগঠনটা মজবুত করতে আরও সুবিধা হবে।
আমি রজব আলী ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করব। আমাদের অবজিলারি বুথের ক্যান্ডিডেট ছিল, সাথে আমাদের আইএসএফ প্রার্থী ছিল, ইনি সিপিএম আইএসএফের প্রার্থী ছিল। রজব আলী ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করব এবং রজব আলী ভাইকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। এবং পিপা পঞ্চায়েতের সহসভাপতি বাপ্পা ভাইকেও এখানে আসার জন্য অনুরোধ করব। বাপ্পা ভাইকেও আমাদের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। রজব আলী ভাইকে ব্যাস পড়ানোর জন্য অনুরোধ করছি, সালাম ভাইকে। আমি ভাই আর একটা জিনিস আপনাদেরকে একবার পরিচয় করিয়ে দেব, একদম অতি বাস্তব কথা। যে তিনটে ছেলের জন্য আজকে আমাদের এই পঞ্চায়েত ইলেকশন যে এত সুস্থভাবে এত সুন্দরভাবে করা করতে আমরা সুবিধা পেয়েছি এবং এত সুন্দরভাবে করতে পেরেছি, সেই তিনটে ছেলের অক্লান্ত পরিশ্রম একদম মতি সত্য কথা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। সেই তিনটে ছেলে শামীম, অয়েসকুর্নি এবং সাইদ, তিনটেই শিক্ষিত ছেলে, কলেজ পড়ুয়া ছেলে। এরা অফিসিয়ালিভাবে কাগজপত্রগুলো যেভাবে দেখাশুনো করেছে, একদম আমার পক্ষ থেকে লাখো লাখো ধন্যবাদ জানাবো এদেরকে। এবং আগামী দিনে ঠিক এইভাবে কাজ করার জন্য অনুরোধ করব, সাথে সাথে এদের মতো ছেলে যেন প্রতিটা পঞ্চায়েতে তৈরি হয়। যদি আমরা প্রতিটা পঞ্চায়েতে এদের মতো ছেলে আমরা তৈরি করতে পারি, আমাদের একটা সমস্যা প্রতিটা জায়গায় হয়, কাগজপত্রর দিক থেকে আমরা আমাদের যেহেতু রাজনৈতিকভাবে নতুন অনেক ছেলেরা এসছে আমাদের দল করতে, রাজনীতিটা কীভাবে করতে হয়, অফিসিয়ালভাবে কীভাবে নমিনেশন করতে হয় আমাদের ছেলেরা অনেকেই জানে না। যদি আমরা এইভাবে শিক্ষিত ছেলেগুলো সামনে আনি, এদের দিয়ে যদি এই কাজগুলো করাই, আগামী দিনে আমাদের যে জনবলটা আছে, জনবলের সাথে সাথে যে কাগজ কলমের যে বলটা আমাদের প্রয়োজন, তাহলে দুটো যদি এক জায়গায় মিশে যায়, আগামী দিনে আমরা